রাজধানীতে প্রকাশ্যে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত সপ্তাহে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আরটিভি। এতে ছিনতাই করা মোবাইলের গন্তব্য অনুসন্ধান করা হয়। সুন্দর মতো অপারেশন করো, নাহলে কিন্তু সবগুলাই নিয়ে যাবে। আরটিভির প্রতিবেদনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তবে শুধু গন্তব্য নয়, ছিনতাই হওয়া মোবাইলগুলো কিভাবে ক্রেতার কাছে যাচ্ছে তারও তদন্ত শুরু করে পুলিশ। চোরাই মোবাইলের IMEI পরিবর্তন করে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাজধানীর মিরপুরের শালি মার্কেটে যায় পুলিশ। এগুলো চায়না থেকে আসে আর কি, মানে রিকন্ডিশন পড়া গেল। চায়না থেকে আসলে তুমি নিয়ে গেল কেন? রিকন্ডিশন পড়া গেল। মানে সমস্যা কি, নিয়ে গেল কেন? তবে কিছুক্ষণ পরই সব পরিষ্কার হয়ে যায়। তালাবদ্ধ আলমারি থেকে বের হয়ে আসে IMEI পরিবর্তন করা বেশ কিছু মোবাইল ফোন। কম্পিউটারেও মেলে IMEI পরিবর্তনের সফটওয়্যার।